নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নাম্বার দশ এ যে শখটি রয়েছে প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ এটির একটি নমুনা উত্তর প্রদর্শন করব তো এখানে বলেছে শিরোনামটি দিয়েছে যে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাও মজবুত করব উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত শখটি তুমি বাড়ি থেকে পূরণ করে আনবে ক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য বা ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো তো বিশ্বাসসমূহ ডান কলামে লিখতে হবে কাজসমূহ তো এখন আমরা এই শখটি পূরণ করব এখানে লক্ষ্য করো এক নম্বরে আমরা লিখেছি যে আল্লাহ নিরাপত্তা দানকারী ও রক্ষণাবেক্ষণকারী এরপর কাজসমূহ এখানে আমরা লিখেছি যে বিপদে পড়লে একমাত্র আল্লাহ তালার কাছে সাহায্য বা নিরাপত্তা চাইব দুই নম্বর লক্ষ্য করো আল্লাহ ক্ষমাশীল কাজসমূহ আমরা যে কাজ করব এই বিশ্বাসের উপর তো সেটা হচ্ছে জীবনে চলার পথে কোনো ভুল হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইব তিন নম্বর আল্লাহ এক ও অদ্বিতীয় তো এখানে আমরা কাজসমূহে লিখেছি আল্লাহর সাথে কাউকে শরিক করব না চার নম্বর আল্লাহ পরম দয়ালু তো এখানে কাজসমূহে আমরা লিখেছি বিপদে নিরাশ না হয়ে আল্লাহর দয়ার উপর ভরসা রাখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নাম্বার দশ এর একটি নমুনা উত্তর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য